শেষবারের মতো শুনে নাও আবির, তুমি তোমার জীবনে যে ঘটনাটা ঘটেছে বলে মনে করছো সেটাকে দুঃস্বপ্ন ভাবো। কাল থেকে আমি দেখতে চাই তুমি যেমন আগের আবির ছিলে, লেখাপড়া নিয়ে কলেজ নিয়ে ব্যস্ত থাকতে, ঠিক তেমনি জীবন কাটাবে। আমরা এবার বাইরে যাব, দরজাটা বন্ধ করে দাও। কি হলো, মেয়েটা এখনো এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে রইল কেন? নির্লজ্জ বেহায়া বলে লজ্জা যার নেই বড় বৌদি, তাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। সে যাতে লজ্জার শিক্ষাটা পায় সেই ব্যবস্থা আমাদেরই করা উচিত এবং জোর করে। এই বেড়া এখান থেকে বেড়া, নির্লজ্জ বেহায়া কথা বেড়া 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 বেড়া, যা এখান থেকে যা বেহায়া মেয়ে একটা। একদিন তোমার এই অপমানের উত্তর আমি দেবো শালুক। আজ তো আমি খুব ছোট, আজ আমি তোমাকে সবার সামনে ভাত কাপড়ের দায়িত্ব নেব বললেও সত্যি সত্যি আমি তো কিছু করি না। আমি তো তোমার দায়িত্ব নিতে পারবো না। কটা দিন কষ্ট কর, আমি যে শপথ করেছি একদিন তার ঠিক অক্ষর অক্ষর আমি পালন করব। দেখে নিও। তুমি কি আমার ঘরে শোবে? তাহলে এক্ষুনি চলো, আমার হাতে বেশি সময় নেই। আরে কি হলো, কি দাঁড়িয়ে রইলে কেন? চলো। যাও না। বাবা, এ কি মেয়ে এসে জুটলো! ছি 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 ছি, আমরা হলে তো লজ্জায় মিশে যেতাম, এতটুকু লজ্জা নেই। এই মেয়ে কিন্তু সহজে ঘাট থেকে নামবে না বড় মামু, আমি বলে রাখলাম। আমার নাম তীর্থঙ্কর বোস, আমি ভালোর ভালো। খারাপের জন্য এত খারাপ হতে পারি যে আমার মতো খারাপ কেউ হতে পারবে না। আমি আমি কি করব? রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যাব? আমার জন্যই তো তোমার এত অশান্তি বেলবেলেটা, আমার জন্যই, আমার জন্য আজ আজ তুমি তোমার মায়ের হাতে মার খেলে, আমি আমি তোমার আর অশান্তি বাড়াবো না, আর বাড়াবো না বেলবেলেটা। না না, আমি চলে যাব, আমি আমি চলে যাব। কি হয়েছে, এত ঝামেলা কি শেষ? এর সাথে কি হয়েছে দাদু ভাই? শালুক, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে, ঘুমাওনি তুমি? ও যদি ঘুমোবে তাহলে আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করবে কে? আমার ছেলের সঙ্গে পোষ্টি নষ্টি করবে বলে তো কূপের ঘর থেকে চুপি চুপি এখানে চলে এসেছে। আর আমার ছেলেও হয়েছে এক, খেলনা পেয়েছে, খেলনা নিয়ে ঘোরে আছে, আর আমাদের হাতে ধরা পড়ে গেছে, সেই জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। মা, আপনি আমার ছেলেটাকে না একদম বদলে দিয়েছেন, আমূল বদল। যে ছেলে মিথ্যা কথা বলতো না, যে ছেলে মিথ্যা কথা বলাকে ঘৃণা মনে করতো, সে ওই রাস্তার মেয়ের জন্যে মিথ্যা কথা বলছে। আমি তখন অবাক হয়ে যাই মা, ও তো সত্যি কথা বলতেই ভুলে গেছে। মা, আমি বারবার বলছি আমি মিথ্যা কথা বলছি না। আলবাত মিথ্যে বলছো, ইউ আর আ লায়ার, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যেই বলছো, এসব তোমাদের প্ল্যান। শালু, আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে আজকের পর তোমার দাদু ভাইয়ের সঙ্গে দেখা হবে না, বলেছিলাম কি না? তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, কথা দিয়েছিলে কি না? তাহলে এখন তোমার এত সাহস কি করে হলো যে ঘর থেকে বেরিয়ে এই বসার ঘরে চলে এসেছো?
আমি এখানে থাকতাম না জান, আমি আমি চলে যাচ্ছিলাম। কোথায় চলে যাচ্ছিলে তুমি? জানি না কোথায় যেতাম, আমি সত্যি বলছি জানি না, কিন্তু আমি আমি চলে যেতাম, বিশ্বাস করো। মিথ্যা কথা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, দেখো। এমন একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছো, হ্যাঁ? আরে সোনা দিদি ভালো বলে তার নাতনিও যে ভালো হবে তার তো কোনো মানে ছিল না মা। একটা মেয়ে কিভাবে বড় হয়েছে, কি শিক্ষা দীক্ষা পেয়েছে সেসব না জেনে না শুনে সোনা দিদির নাতনি বলে তুমি আমার ছেলের সর্বনাশ করার জন্য ওকে এখানে নিয়ে এলে আর জেদ করে আমাদের ঘরেই রেখে দিয়েছিলে, হ্যাঁ? এখন দেখছো তো তোমার কথাও তো শুনলো না। ও যদি এই রাত্রিবেলায় চলেই যেত তাহলেও তো তোমাকে বিপদে ফেলা। পুলিশ এসে বাড়িতে হানা দিলে তুমি কি বলতে? ও তো তোমার জেলে যাওয়ার ব্যবস্থা করে রাখছিল। না না ও চলে যাচ্ছে, ও বলছে তুমিও বিশ্বাস করছো। ও যদি চলেই যেত তাহলে এখানে এরকম ঠেটার মতো দাঁড়িয়ে আছে কেন? ও যদি চলে যাওয়ারই হতো তাহলে আসার পর থেকে মাটি কামড়ে পড়ে আছে কেন? যদি চলে যাওয়ার হতো না তাহলে যখন ওর বাড়ির লোকেরা এসেছিল তখনই তাদের সাথে চলে যেত, যাবার মন নেই বলেই তো যায়নি। একটু আগে আমার দাদু ভাই তোমার জন্য তার মায়ের কাছে মার খেয়েছে, এখন তুমি এত বড় একটা অন্যায় করেছো, তুমি যে একই শাস্তি পাবে না তা হতে পারে না। জান, তুমি ওকে মারলে? হ্যাঁ মারলাম, মারলাম, মারলাম। আমার কথা না শুনলে আমি ভবিষ্যতে ওকে মারবো, উঠতে বসতে মারবো আমি ওকে। ওর জেনে রাখা উচিত আমি ভালোর ভালো খারাপের ততটাই খারাপ, ওর জন্য আমি কতটা অপমানিত হয়েছি, কত ছোট হয়েছি ও জানে না, জানে না। ও যারা আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না তারা আজ মুখের দিকে তাকিয়ে কথা বলছে, আমি চোখে চোখ রেখে কথা বলছি। এতটা অপমানিত হয়েছি ওর জন্য, ওর জন্য। এই তার প্রতিদান, এই তোমার প্রতিদান। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি ওকে মারলাম কেন, এর উত্তর আমি দেবো না, এর কোনো কৈফিয়ত আমি দেবো না, দরকার হলে আবার আবার ওকে মারব। যাও, যে ঘরে তোমাকে থাকতে দিয়েছে যাও, ওখানে যাও, যাও। আমায় তুমি ছেড়ে দাও না জান, আমার জন্য তোমার তোমাদের সবার কত অশান্তি হচ্ছে বলো তো, তার থেকে বরং আমি চলে যাই। নেকা, এখন আমার নেকা নেকা কথা হচ্ছে। বাহ, খুব ভালো অ্যাক্টিং করতে জানো তুমি, অ্যাক্টিং এ তো দেখছি একেবারে ওস্তাদ। তা সিনেমা সিরিয়াল করার ইচ্ছে আছে নাকি? এখন এখানে দাঁড়িয়ে আছো, ঘরে যেতে বললাম না তোমাকে? যাও ঘরে যাও। আবির, তুমিও ঘরে যাও, তোমার ঘরে উপরে। দয়া করে আমাকে আর ছোট করো না, আমি যা করেছি তার কোনো প্রতিদান আমি চাই না, কিন্তু দয়া করে আমাকে আর অসম্মান করো না। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না। শোনো, চলো চলো বাথরুমে, চলো বলছি। না মা, তোমরা আমায় যা শাস্তি দেবে দাও, কিন্তু আমার সিঁদুরটুকু কেড়ে নিও না, তোমার তুমি পায়ে পড়ি মা,